সোয়া কোটি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপের দরজা খুলছেন মুখ্যমন্ত্রী নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করব ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা এই ভিডিওটা শুরু করে দিই স্বাস্থ্য বিমার পর এবার সন্তানদের পড়াশোনার খরচ রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে নথিভুক্ত সোয়া কোটি শ্রমিক পরিবারকে এই সুবিধা দিতে চলতি নিয়মে আমূল বদল আনতে চাইছে শ্রম দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শ্রমিক পরিবারের সন্তানদের জন্য খুলে যাচ্ছে রাজ্যের যাবতীয় শিক্ষা সংক্রান্ত বৃত্তি বা স্কলারশিপের সুবিধার দরজা এতদিন তো কেবল নির্দিষ্ট ও স্বল্প পরিমাণ টাকার অঙ্কের সীমাবদ্ধ ছিল এবার নিম্ন থেকে উচ্চশিক্ষা পর্যন্ত অত্যন্ত পঁচিশটি স্কলারশিপের সুবিধা পাবেন আবেদনকারীরা দপ্তর সূত্রে খবর বর্তমানে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্র শনিযুক্ত প্রকল্পের সঙ্গে যুক্ত নথিভুক্ত শ্রমিক ও কর্মীর সংখ্যা প্রায় এক কোটি আঠাশ লক্ষ এর মধ্যে নির্মাণ শ্রমিকই লক্ষের কাছাকাছি পরিবহন শ্রমিকের সংখ্যা প্রায় লক্ষ লক্ষ কমপক্ষে কর্মী বাকি অসংগঠিত ক্ষেত্র ও পনেরোটি শনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন দু সালে অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন আইন এবং সুবিধাগুলিকে এক ছাতার তলায় এনে সামাজিক সুরক্ষা যোজনা চালু করেন মুখ্যমন্ত্রী শুরু হয় সামাজিক মুক্তি কার্ড দেওয়ার কাজ গত তিনটি আর্থিক বছরে সেই প্রকল্পে সন্তানদের পড়াশোনার খরচ চালাতে আবেদন করেছেন চার লক্ষ সত্তর হাজারের মতো শ্রমিক এ বাবদ মোট দুশো কোটি খরচ হয়েছে জানা গিয়েছে দপ্তরে দেওয়া এই পরিসংখ্যানে সন্তুষ্ট হয়নি নবান্ন আবেদনকারীদের সংখ্যা এত কম হওয়ার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় পর্যালোচনা শেষে দপ্তর জানায় সামাজিক সুরক্ষা যোজনায় শিক্ষা খাতের নির্দিষ্ট অর্থ গ্রহণ করলে সন্তানদের জন্য রাজ্যের অন্য কোনো প্রকল্পের সুবিধা পান না আবেদনকারীরা সরকারের নির্দেশেই এই বাধা রয়েছে এরপর মুখ্যমন্ত্রীর সদিচ্ছা সম্মান দিয়ে দিতে চলতি নিয়মে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পরিবর্তে শিক্ষা এসসি এসটি নারী কল্যাণ সহ বিভিন্ন দপ্তরের অত্যন্ত পঁচিশটি স্কলারশিপে শ্রমিকদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার মূলক মূলত শিক্ষা দপ্তরের অন্তর্গত স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত বৃত্তি প্রকল্পে এই সুবিধা মিলবে বলে মনে করছেন অধিকারিকরা দপ্তর সূত্রে আরও খবর সম্প্রতি অসংগঠিত শ্রমিকদের নিয়ে গঠিত তিনটি বোর্ডের বৈঠকে বিনা প্রতি প্রতিবিরোধিতায় এই পরিকল্পনা অনুমোদিত হয়েছে এবার অর্থ দপ্তরের কাছে এ ব্যাপারে প্রস্তাব পাঠানো হবে এইভাবে এই বিপুল সংখ্যক শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার জন্য প্রস্তাব যাচ্ছে নবান্নে অর্থ দপ্তর সিলমোহর দিলে শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন মমতা তো বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ